শুভ সকাল বন্ধুরা, আজ 12 আগস্ট শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বরাকের 13 কেন্দ্রে শিলমোহর শিলচর সংরক্ষিত, করিমগঞ্জ মুক্ত, নাম ফিরল ধলাই পাতার কান্দি, বরাকের 5 কেন্দ্রের নাম বদল, আসামে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ যেন কারো পৌষ মাস কারো সর্বনাশ, সুস্মিতা রাজদ্বীপের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে, আলগাপুরের সঙ্গে কাটলিজোড়ার নাম, 2 আসন নিয়ে সন্তুষ্ট হাইলাকান্দি, 3 আসন নিয়ে সুপ্রিম কোর্টে বিচার মিলবে বললেন সুজামউদ্দিন লস্কর, বিধায়কদের খুশি রাখতে 3 আসনের শুধু নাম রইল, অভিযোগ কংগ্রেসের, কালো দিন আক্কা রাইজর দলের, গাড়ির ধাক্কায় গুরুতর আহত ছাত্র, প্রতিবাদে সড়ক অবরোধ নীলামবাজারে, পুলিশের সঙ্গে পড়ুয়াদের দস্তাদস্তিতে উত্তপ্ত পরিস্থিতি, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু, উত্তেজনা করিমগঞ্জ সিভিলে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, আগামী 9 সেপ্টেম্বর শিলচরে জাতীয় লোক আদালত, এবং সর্বশেষ খবরটি হল, নাবালিকা ধর্ষণ ও গণপিটুনির মামলায় দোষীকে মৃত্যুদণ্ড, আইন বদলানোর সুপারিশ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বিধানসভা কেন্দ্রের সংখ্যা কমানো যাবে না, গণদাবি ছিল বরাকের, কিন্তু নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করেনি। খুদ শাসক দলের দাবি ছিল শিলচর নয়, দেশের নিরাপত্তার স্বার্থে করিমগঞ্জ কেন্দ্র সংরক্ষিত রাখা হোক। বরাকের 3 জেলার বিজেপি নেতৃত্ব এক সুরে সেই দাবি তোলেন, কিন্তু কমিশনের মন গলেনি। একমাত্র সরকারের সুপারিশের জুড়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ফিরে পেয়েছেন নিজের ধলাই বিধানসভা কেন্দ্র, আর নামে অদল বদল ছাড়া আর কিছুই পায়নি বরাক উপত্যকা। কিন্তু ডিলিমিটেশনের ফলে হিন্দু প্রার্থীদের জয়ের পথ প্রশস্ত হয়েছে বরাকেও, ফলে স্বাধীনতার এত বছর পর বরাক উপত্যকার রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। বিধানসভা কেন্দ্রের সংখ্যা কমেছে 2টি মুসলিম অধ্যুষিত জেলা হাইলাকান্দি ও করিমগঞ্জে, ফলে বরাকের মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 15 থেকে কমে হয়েছে 13, কিন্তু এর পরিণামে অন্তত 2 জন মুসলিম বিধায়কের বিধানসভায় প্রবেশের পথ বন্ধ হয়েছে, যেখানে বরাক উপত্যকা থেকে 7-এর বেশি মুসলিম বিধায়ক জয়ী হতে পারেন, সেখানে এখন থেকে সম্ভবত 4-5 জনের বেশি মুসলিম বিধায়ক দেখা যাবে না বরাকে। উল্টে বিধানসভা কেন্দ্রগুলির বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে বরাক উপত্যকা থেকে হিন্দু প্রার্থীরা বেশি করে জয়ী হতে পারেন। কাছাড়ের সুনাই বাদ দিয়ে বাকি প্রায় সব কেন্দ্রেই এখন হিন্দু প্রার্থীদের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। মুসলিম বুটে কাটা ছেঁড়ার ফলে হাইলাকান্দির 2টো কেন্দ্রের মধ্যে 1টিতে হিন্দু প্রার্থীর জয় অসম্ভব নয়, করিমগঞ্জেরও 3টি কেন্দ্রে হিন্দু প্রার্থীর জয় অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছে। এছাড়া এতকাল পর করিমগঞ্জ লোকসভা কেন্দ্র সংরক্ষণ মুক্ত হয়েছে, 1976 সাল থেকে সংরক্ষিত ছিল ওই বিধানসভা কেন্দ্র, ফলে সাধারণ শ্রেণীর প্রার্থী এমনকি মুসলিম কোনো প্রার্থীও জয়ের মুখ দেখতে পারেন। ঠিক উল্টো হবে শিলচরে, বাঙালি হিন্দু প্রার্থীরা বরাবর জয়ী হয়ে আসছেন শিলচর কেন্দ্রে, কিন্তু করিমগঞ্জের বদলে কোনো চা উপজাতি প্রার্থীও এবার সাংসদ হতে পারেন শিলচর কেন্দ্রে। কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী করিমগঞ্জ কেন্দ্রটি সংরক্ষিত রাখার বিপুল দাবি ছিল শাসক দলের। বরাকের 3 জেলার নেতারা এক সুরে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিও জানান, কমিশনের গণশুনানিতেও এই দাবি জানানো হয়। বাংলাদেশ সীমান্তবর্তী বলে করিমগঞ্জের কোনো মুসলিম প্রার্থী সাংসদ হলে দেশের নিরাপত্তার পক্ষে হুমকি স্বরূপ হতে পারে বলেও বোঝানো হয় কমিশনকে। এমনকি করিমগঞ্জ দ্বিতীয় কাশ্মীর হওয়ার অভিযোগও করা হয়। শুধু বরাকের বিজেপি নেতারাই নন, আরএসএস নেতৃত্ব মনে করেন করিমগঞ্জ সংরক্ষিত রাখাই উচিত, যাতে মুসলিম কেউ সেখানে নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হতে না পারেন। সংঘের পক্ষ থেকে ভেতরে ভেতরে সেই চেষ্টা করা হয়, কিন্তু নির্বাচন কমিশন কারো কথা কানে তুলেনি, ফলে দীর্ঘকাল পর করিমগঞ্জ সংরক্ষণ মুক্ত হয়েছে। উল্টো দিকে শিলচর কেন্দ্রে এখন সংরক্ষিত থাকবে তফসিলি জাতির জন্য, তবে কাছাড়ের দোলাই কেন্দ্রের নাম অপরিবর্তিত রাখার দাবি মেনে নিয়েছে নির্বাচন কমিশন, ফলে খসড়ায় নরসিংপুর কেন্দ্র হলেও চূড়ান্ত ডিলিমিটেশনে দোলাই নামটি বহাল রাখা হয়েছে। তবে সরকারের সুপারিশ কাজ করছে এর পেছনে, রাজ্যের বেশ কিছু বিধানসভা কেন্দ্রের নাম বদলের সুপারিশ করে সরকার, এর মধ্যে ছিল দোলাইও। করিমগঞ্জ বিজেপির দাবি মেনে জেলার কয়েকটি বিধানসভা কেন্দ্রের নাম বদলের সুপারিশও করে সরকার, সেটা মেনে নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পলের পাথারকান্দি কেন্দ্র ফিরিয়ে দেওয়া হয়েছে। খসড়ায় পাথারকান্দি কেন্দ্রের বিলুপ্তি ঘটানো হলেও প্রস্তাবিত দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নতুন নাম হয়েছে পাথারকান্দি, তাছাড়া বদরপুর কেন্দ্রের নাম হয়েছে উত্তর করিমগঞ্জ, প্রস্তাবিত উত্তর করিমগঞ্জের নাম হয়েছে দক্ষিণ করিমগঞ্জ,
রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের নতুন নাম হয়েছে রামকৃষ্ণনগর। তাছাড়া আলগাপুর কেন্দ্র আলগাপুর কাটলিচুড়া নামে পরিচিত হবে। পরবর্তী খবরটি হলো সুস্মিতা রাজদ্বীপের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। আসামে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ যেন কারো পৌষ মাস কারো সর্বনাশ। বিশেষ করে আসামের একমাত্র লোকসভা কেন্দ্র শিলচরকে তফসিলি সংরক্ষণের আওতায় এনে তাবড় রাজনীতিকদের রাজনৈতিক অস্তিত্ব কার্যত সংকটের মুখে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন। ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর এক্ষেত্রে সবচেয়ে বেশি যে দুটি নাম চর্চায় রয়েছে সেগুলো হচ্ছে শিলচরের বর্তমান সাংসদ রাজদীপ রায় এবং রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। দুজনেরই রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছে শিলচর থেকে। দুজনই জাতীয় স্তরের রাজনীতিতে পাকাপোক্ত হয়েছেন শিলচরকে কেন্দ্র করে, কিন্তু ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা তাদের রাজনৈতিক অস্তিত্বকে কার্যত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ডিলিমিটেশন খসড়া প্রকাশের পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল করিমগঞ্জকে সংরক্ষণ মুক্ত করে শিলচরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসছে ভারতের নির্বাচন কমিশন, কিন্তু একথা স্পষ্টতই প্রতীয়মান যে সুস্মিতা দেব এবং রাজদীপ রায় চাইছিলেন না শিলচরকে সংরক্ষণের আওতায় আনা হোক। গুয়াহাটিতে গণশুনানির সময় করিমগঞ্জ জেলাকে সংরক্ষণের আওতায় রাখার সপক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেছিলেন সাংসদ রাজদীপ রায়। যদিও অনেকে রাজদীপ রায়ের এমন তৎপরতাকে আড়ালে আবড়ালে কটাক্ষ করেছিলেন, বলেছিলেন তার রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থের জন্য রাজদীপ রায় শিলচরকে সংরক্ষণ মুক্ত রাখার পক্ষে সওয়াল করছেন। ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত শিলচর আসনকেই নজরে রেখে রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ করার ভাবনায় ছিলেন রাজদীপ রায়। বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক সর্বজনবিদিত। এছাড়া সংসদে তার বলিষ্ঠ কণ্ঠ দেখছেন মানুষ। সেই হিসেবে রাজদীপ রায় এবং তার সমর্থকরা ধরেই নিয়েছিলেন যে 2024 সালেও শিলচরে প্রার্থী হচ্ছেন ডক্টর রাজদীপ রায়। কিন্তু সাংসদ রাজদীপ যাই চান না কেন, বরাক উপত্যকার অধিকাংশ দাবি দুপে টেকেনি কমিশনের দরবারে। শিলচর সংরক্ষণের আওতায় চলে যাওয়া রাজদীপ রায় তার রাজনৈতিক ভাবনা চিন্তা পাল্টাতে বাধ্য হবেন নিশ্চিত, কিন্তু অনেকের কাছে এই ডিলিমিটেশন পৌষ মাস, অনেক আগে থেকেই তফসিলি সম্প্রদায়ের বহু প্রত্যাশী সাংসদ হওয়ার নেশায় বোধ। তারা চাইছিলেন শিলচর তফসিলি সংরক্ষণের আওতায় এলে সহজেই প্রার্থী হওয়ার সুযোগ আসবে। বিশেষ করে শাসক দলে প্রার্থী কেন্দ্রিক চর্চার থেকে প্রত্যাশীদের ধারণা, শাসক দলের টিকিট পেড়ে কেল্লাফতে প্রত্যাশীর তালিকায় বেশ কয়েকজন রয়েছেন, তবে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না, কিন্তু অঙ্কের খেলা চলছে ভেতরে ভেতরে। অন্যদিকে শিলচর লোকসভা আসন তফসিলিদের জন্য সংরক্ষিত হওয়ায় সুস্মিতা দেব আপাতত ব্যাক ফুটে। বলতে গেলে সুস্মিতা দেবের মাত্র দেড় দশকের রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত বর্ণময়। প্রথমে পুর কমিশনার হয়ে পরবর্তীতে পুরনেত্রী হিসেবে পুরসভা চালিয়েছেন কয়েক বছর। 2011 সালে প্রথমবারের মতো আসাম বিধানসভায় যান। বিধায়ক হিসেবে মাত্র আড়াই বছরের মাথায় শিলচর লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। কিন্তু 2019 সালে বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের কাছে পরাস্ত হলেও রাজনীতির নানা অঙ্ক কষে দলবদল করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে তুলে নেন সুস্মিতা দেব। তৃণমূল যুগের কয়েকদিনের মাথায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পা মারান তিনি। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় গেলেও বছরের অধিকাংশ সময় তিনি শিলচরেই থাকেন। এখানে রাজনীতির সঙ্গেই জড়িত রেখেছেন নিজেকে। আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ধরে নিয়েই গুটি সাজিয়েছিলেন তিনি, ফলে বারবার তিনি জানান দিয়েছেন রাজনীতি ছাড়ছেন না, কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎকে কার্যত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ডিলিমিটেশন। ফলে আগামীতে সুস্মিতা দেব এবং রাজদীপ রায় শিলচরের প্রার্থী হচ্ছেন না তা নিশ্চিত। সুস্মিতা দেব এবং রাজদীপ রায় দুজনের রাজনৈতিক ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আরও একটি কারণ রয়েছে। দুজনের জন্যই শিলচরের জমি অত্যন্ত উর্বর। দুজনই সাংসদ হয়েছেন শিলচর থেকে। এই কেন্দ্রের আনাচে কানাচে রয়েছে তাদের সোর্স। এমন পরিস্থিতিতে তারা অন্য কেন্দ্রে পাড়ি দিলে রাজনীতির ময়দানে কতটুকু মাইলেজ পাবেন তা সংসদ আবর্তে গুণায়মান। এমন আবহে দুজনই অন্য উপায় অবলম্বন করবেন কিনা তা সময় বলবে। অন্যদিকে বরাক উপত্যকার বেশ কয়েকটি দল সংগঠন ডিলিমিটেশনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় করছে, ফলে পুরো বিষয়টি নিয়ে এখনও আশার আলো দেখছেন অনেকেই। পরবর্তী খবরটি হলো আলগাপুরের সঙ্গে কাটলিচুড়ার নাম। দুই আসন নিয়ে সন্তুষ্ট হাইলাকান্দি, তিন আসন নিয়ে সুপ্রিম কোর্টে বিচার মিলবে বললেন সুজামউদ্দিন লস্কর। ডিলিমিটেশন খসড়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের তীব্র আপত্তি সত্ত্বেও রাজ্যের বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় হাইলাকান্দির একটি আসন বাদ থেকেই গেল। শুক্রবার নির্বাচন কমিশনের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে তিন বিধানসভা আসনের মধ্যে মাত্র দুটির উপর সিলমোহর দিল নির্বাচন কমিশন।
সান্তনা হিসেবে আলগাপুরের সঙ্গে কাটলিজোড়ার নাম জুড়ে দিয়ে আলগাপুর কাটলিজোড়া আসন ও খসড়ায় প্রকাশ পাওয়া অনুযায়ী হাইলাকান্দি আসনের নাম বহাল রাখা হয়েছে। নামের বিচারে বর্তমান তিন আসন যথাক্রমে হাইলাকান্দি, আলগাপুর ও কাটলিজোড়ার নাম বহাল থাকলেও সংখ্যার বিচারে বিধানসভা কেন্দ্র তিন থেকে কমে দুই হল। ফলে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে এ নিয়ে খুব অব্যাহত। AIUDF ও কংগ্রেসের তরফে সুপ্রিম কোর্টে ডিলিমিটেশন সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করার কথা বলা হয়েছে। রাইজর দল ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশের দিনটিকে হাইলাকান্দির জন্য কালো দিবস হিসাবে আখ্যায়িত করেছে। গত 20 জুন নির্বাচন কমিশন খসড়া প্রকাশের পর কমিশন ও শাসক দলের গতিবিধি থেকে অনুমান করা হয়েছিল যে খসড়ায় খুব একটা হেরফের হবে না। সেটা চূড়ান্ত তালিকা প্রকাশের পর ফের একবার প্রমাণিত হলো। সংখ্যালঘু অধ্যুষিত হাইলাকান্দি জেলার তিন আসনের মধ্যে মাত্র দুটি আসনই বহাল রাখা হয়েছে। সাম্প্রদায়িক মেরুকরণের যে চিত্র খসড়া ছিল, ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় তাই বহাল রয়েছে। কাটলিজোড়া বিধানসভা আসনের নাম খসড়ায় মুছে দেওয়ার পর এ নিয়ে কাটলিজোড়া এলাকা থেকে যে প্রতিবাদ উঠেছিল তা নিরসনে সান্ত্বনা হিসাবে ওই বিধানসভার নাম আলগাপুরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান কাটলিজোড়া বিধানসভা এলাকার সংখ্যালঘু অধ্যুষিত দোলাইমোলাই জিপি, দোলাইবাগান জিপির এক গ্রাম, জামিরা জিপির দামচোড়া FB ও শাহাবাদ জিপির রংপুর চতুর্থ খণ্ড গ্রামকে চূড়ান্ত তালিকায় আলগাপুর কাটলিজোড়া আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাইলাকান্দি আসনের ক্ষেত্রে এভাবে খসড়ার সঙ্গে কিছুটা কাটছাট করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের এ সংক্রান্ত শুনানিতে হাইলাকান্দির বিভিন্ন দল সংগঠন তিন আসন বহাল রাখার পক্ষে নিরপেক্ষ ডিলিমিটেশনের যে প্রস্তাব রেখেছিল তা দুপে টেকেনি। এদিকে ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে AIUDF এর কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা কাটলিজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর জানান, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর করার কিছু নেই। তিনি জানান, জেলার বৃহত্তর স্বার্থে তিনটি আসন বহাল থাকা দরকার। সুপ্রিমে ন্যায় বিচার পাওয়া যাবে বলেও আশাবাদী তিনি। কিন্তু খসড়ার একেবারে কাটলিজোড়ার নাম মুছে দিলে চূড়ান্ত তালিকায় আলগাপুরের সঙ্গে কাটলিজোড়ার নাম জুড়ে দেওয়ায় তিনি যে আপাতত স্বস্তিতে রয়েছেন তা অকপটে স্বীকার করেন সুজাম। এ প্রসঙ্গে তিনি বলেন, কাটলিজোড়া নামের সঙ্গে এলাকার মানুষের আবেগ রয়েছে, কিন্তু সংখ্যার নিরিখে এক আসন তো কমে গেল। জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন লস্কর তার প্রতিক্রিয়া জানান, হাইলাকান্দির তিন AIUDF বিধায়ককে খুশি রাখতে সংখ্যার দিক দিয়ে আসন কমলেও নামের দিক দিয়ে কমিশনকে দিয়ে তিন আসন বহাল রাখতে সক্ষম হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনিও সুপ্রিম কোর্টের রায়ে ন্যায় বিচার পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন। রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহিরুদ্দিন লস্কর আজকের দিনকে হাইলাকান্দির জন্য কালো দিবস বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এর চেয়ে কম জনসংখ্যা থাকা অবস্থায় প্রয়াত মন্ত্রী শহীদুল আলম চৌধুরীর প্রচেষ্টায় হাইলাকান্দি জেলা হয়েছিল, বহাল ছিল তিন বিধানসভা আসন, কিন্তু বর্তমানে জেলার তিন বিধায়কের ব্যর্থতায় একটি আসন বিলুপ্ত হলো। এভাবে চললে যে কোনো দিন হাইলাকান্দি জেলা বিলুপ্ত হয়ে যাওয়া নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। অপরদিকে বেপরোয়া গাড়ি চালানোর ফলে এক স্কুল পড়ুয়া ছাত্র গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে নিলামবাজার। ক্ষুব্ধ ছাত্ররা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও ছাত্রদের মধ্যে এক প্রস্থ ঠেলা ধাক্কা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে। জানা গেছে, নিলামবাজার ন্যাশনাল একাডেমির দ্বাদশ শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম স্কুল ছুটির পর জাতীয় সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় কায়াস্টগ্রাম থেকে নিলামবাজার অভিমুখে দ্রুতগামী একটি অল্টো পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারলে মাটিতে লুটিয়ে পড়ে সাইদুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিলামবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা সংকটজনক থাকার পরে করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়, পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনা সংঘটিত করে চালক এল্টো গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্ররা পিছু দেওয়া করে গাড়িটি আটকালেও চালক গা ঢাকা দেয়। ট্রাফিক আইন অমান্য করে চালক বেপরোয়া গাড়ি চালানোর ফলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এরই প্রতিবাদে একাডেমির সামনে জাতীয় সড়ক অবরোধ গড়ে তোলেন ক্ষুব্ধ পড়ুয়ারা। তারা গাড়ি চালককে গ্রেফতারের পাশাপাশি বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার বসানো সহ আহত ছাত্রের যাবতীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে গোটা এলাকা সরগরম করে তোলেন। খবর পেয়ে নিলামবাজার সার্কেল অফিসার সাজ্জাদ হোসেন সহ থানার ওসি দীপজ্যোতি মালাকার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা করলে পুলিশ ও ছাত্রদের মধ্যে এক প্রস্থ ঠেলা ধাক্কা হয়। পরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছাত্রদের শান্ত করে রাস্তা অবরোধ মুক্ত করেন সার্কেল অফিসার ও ওসি।
পুলিশ তদন্ত নেমে AS-10A-1298 নম্বরের এলটো গাড়িটি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। পরবর্তী খবরটি হলো নাবালিকা ধর্ষণ ও গণপিটুনির মামলায় দোষীকে মৃত্যুদণ্ড আইন বদলানোর সুপারিশ। অপরাধ দমনে ব্রিটিশ আমলের আইনের খোল নলছে বদলে দেওয়া বিল আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাবালিকা ধর্ষণ ও গণপিটুনির মামলায় দোষীর সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের সুপারিশ করা হয়েছে। এছাড়াও দেশদ্রোহিতাবাদেও দেশের পক্ষে বিপজ্জনক তকমা দিয়ে নতুন অপরাধকে তালিকাভুক্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে বিচ্ছিন্নতাবাদ, সশস্ত্র বিদ্রোহ, দেশের ঐক্য সংহতিকে ধ্বংস করার চক্রান্ত, পৃথকীকরণের দাবি এবং সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি বিপজ্জনক প্রবণতা গর্হিত অপরাধ বলে গণ্য করা হয়েছে। পাশাপাশি গণধর্ষণের ক্ষেত্রেও 20 বছর অবধি জেল বা যাবজ্জীবন সাজার বিধান আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নাবালিকার ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজার বিধান আনা হবে বলে জানান তিনি। নতুন বিলে মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে তিনি জানান। এদিন লোকসভায় এ সংক্রান্ত 3টি বিল পেশ করে অমিত শাহ বলেন, 1860 সালের ঔপনিবেশিক আমলের ইন্ডিয়ান পেনাল কোড বদলে দিয়ে আমরা ভারতীয় ন্যায় সংহিতা নামে বিল পেশ করেছি। এছাড়া CRPC বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য প্রমাণ আইনের বদলে ভারতীয় সাক্ষ্য নামে আইনের বিল পেশ করেন মন্ত্রী। 3টি বিলই পর্যালোচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে। 2টি GST বিল পাস এবং CRPC-IPC সাক্ষ্য প্রমাণ আইনের বিল পেশ করেই শেষ হলো লোকসভার বাদল অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ দিনে লোকসভায় উপস্থিত থাকলেও রাজ্যসভায় তাকে হাজির হওয়ার জন্য বিরোধীরা দাবি জানাতে থাকে। সেই হল্লায় উচ্চকক্ষ দফায় দফায় মুলতুবি করতে হয়। রীতি অনুযায়ী লোকসভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার পর স্পিকারের আমন্ত্রণে একটি চা চক্রের আয়োজন করা হয়ে থাকে। কংগ্রেস সহ বিরোধীরা স্পিকারের সেই চা চক্র বয়কট করেন। এদিন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে বিরোধী দলনেতারা লোকসভা থেকে ওয়াক আউট করে সংসদ চত্বরে থাকা BR আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান। তাদের হাতে ছিল সেভ ডেমোক্রেসি ও গণতন্ত্র বিপদের মুখে লেখা।